30 টাকাটা তাল তোমার তাল হ্যাঁ আমার না আমার গাছের তাল তোমার গাছের তাল আছে আছে মনে কিছু নেই সব খেয়ে দে বলি নাই डाकते दाड़ी रोचे सुजय पाल बंधु है जैक तो डाकते जाब चा खेते रात बेला 10টা बजे चा खेते जोर जबरदस्त जो जेते ही जेते ही ठीक है घड़ी पड़े कैसा लगा मेरा मजाक उच्चारण ना ठीक करे गजब बेइज्जती है বল কি করতে ডেকে নিয়েছিস যাতে বল 10টার সময় আমাকে চামা চুল খাবো চামা হ্যাঁ তুই জানা কি এখন চায়ের দোকানে এসে বেল পুটো করার জিনিস খুব দেখা করে আরে এই যে এই যে বেল বেল পুটো করা দেন আর আমি করে দাও সময় কোন চা দাও দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা চা দাও দোকান গোচা তো হবে না দোকান গোচা বাঁধা দাও আরে এক সেকেন্ড এই পিয়াজি করে দাও আমার না যা হয়ে গেছে আর হবে कहां से आते तरीका ठीक मांगने का तो गाइस चा नहीं अनेक गंडगोल होयेछे अनेक झमेला होयेछे बाट 4 टाका आमी देबो आमी देबो 4 टाका दाओ आमी देबो आमार काछे नेबा तो जी 4 टाका आमार काछे नेबा तो बोलो ना 4 टाका बोलो तुमि दिले बोलो तुमि दिले हबे ना बोलो तुमि दिले हबे ना बोलो 10 टाका ठीक आछे 30 टाकाटा ताल तोमार ताल आमार ना आमार गाछेर ताल तोमार गाछेर ताल आमार गाछ ना ताल तुमि पेयेछो कोथाय कुड़िये पेयेछि कुड़िये तो एखन काका फोने आछे কালকে নিও না আমি বর্তমান আছি আরে আমরা তো বর্তমান তুমি আমরা পশ্চিম বঙ্গে রইছি আমি বর্তমান কাগজে আছি আমরা আনন্দবাজারে আছি ঠিক আছে তুমি ভালো করো আনন্দবাজারে বর্তমান বন্ধু বন্ধু না বর্তমান কাগজে আমি সামনে বাজারে কাগজ আমি বর্তমান কইয়ে বাজারে লাগাই আমি আনন্দবাজার বন্ধু বন্ধু আরে আমরা তাহলে তুমি আমার গিফট করে দে কাকা এই টালটা আমার গিফট না 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 গিফট 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 কাকাটা গিফট গিফট এইটা বেচে তুমি 35 টাকা হাফ বাংলার দাম কত 60 টাকা তো তোমার তো হাফ বাংলাও হবে না একদম দেবে একদম একদম দেবে ভাগ করে ভাগ করে নিলে নাও না তাহলে তুমি শুনে এর সাথে একটা কথা আছে বলো বলো রতন রতনের ছেলে সুরেশনে কসু তারপর আর কি তারপর আমি জিরো মদ ছাড়া
আর কিছুই জানি না তো মদ খাও মদ পা খাই না পান করি কত টাকা মদ লাগে তোমার দিনে আজ নে 210 টাকা তোমার ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো ও স্যার নেই আমি সো গাইস চা খেয়ে আমি সোজা বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি মোবাইলে চার্জ ছিল না তো ওখানে আর কিছু শ্যুট করতে পারিনি ওখানে যে যতটুকু দেখালাম অতটুকু শ্যুট করতে পেরেছি সেটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে আর বাড়িতে এসে আবার এটাকে মোবাইলে চার্জ দিয়ে আবার নতুন করে শ্যুট করছি এটা যাই হোক তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড আর কি কিছু না